আমি কি করিলো, এটা নোটিফিকেশন উলাই দিলো যে ডিসি আমার সেক্রেটারি হব কাউন্সিল। বে ভিডিওখবো নোমনে জিরনায় খিন্থিনে নাজাগন নিউসনি মগা মগিও বিথাঙা বিটিআর একর্টনি সায়াও মা ফরমাইখো বে ভিডিওখবো নোমনে জিরনায় খিন্থিনে নাজাগন বেজং লগেসে দিনিনি সিএম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মামায়া বিথাঙা ফরাইসালিনি ফোরোঙ্গিরিফোরনো স্কুটি হনাই জেরে ফরাইসাফোরনো হদং আর বিথাঙমোনোবো স্কুটি হনাইনি। আজি মই শিক্ষামন্ত্রীক এটা পরামর্শ দিম, করবাত করবাত দূরনিবতিয়া স্কুল আছে, শিক্ষক শিক্ষয়িত্রীসকল স্কুলত যাওঁতে অলপ দেরি হয়ে যায়, যদি আমি হায়ার সেকেন্ডারি পাস করা ছোৱালীসকলক স্কুটি দিছো, আপনি 50,000 মান শিক্ষক শিক্ষয়িত্রীক একোখনকৈ স্কুটি দি দিয়ক, যাতে সময়ত স্কুলত গৈ তেওঁলোকে পাব পারে। লগেছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মানি গার্ড দিনিনি সিএম বিথাঙনি গার্ডা প্রমোদ বড় সারকেও নারনায় ভিডিওয়া গবাং ভাইরাল যাদন, আর বে ভিডিও গবাংনিনো গবাং কমেন্ট ফাইদন, আর জিয়ান জায়া মানে আসরিত মন্দ বে কথাকো লানানাই গবাংনিনো গবাং সংথি আর গবাঙানো বুঁদন নুয়াখাই নুফ্লাঙিনি বেফরবাইদি যাদন। সাসে গার্ডা জেড থাকেনি গার্ডা বিথাঙা নুয়িনি জেবো খথায়ানো গিয়া, মাত্র বিথাঙ্গনি মেগনা নুনায়নি নজরা বয়নিখ্রুইবো ফার্স্ট যায়, মানোনা বিথাঙ্গনা নুয়াখাই হনব্লা বে গ্যারেন্টি যাগেন, মানোনা বিথাঙ্গনা সর থাঙ্গদং সর ফৈদং গাসৈখৌবো উদিসলায়ো। বে খথাখৌ আসরিত মোনবাই বিথাঙ্গখৌ নারনাই খথাখৌ, সাসে গার্ডা বিথাঙ্গখৌ নারনাই বে খথাখৌ গবাং আসরিত মোনদো। লগেছে প্রমোদ বড় বিথাঙা দিনিনি বিটিআর নি সি প্রমোদ বড় বিথাঙা ফরমাইদং যে বিটিআরাও কলেজ জি কলেজ প্রভেন্টাইজ খালামনাই খথাখৌ ফরমাইদং, আর বে সপ্তাহনি গেজেরাওনো কলেজখৌ প্রভেন্টাইজ খালামনাই জাসিগোন, আর ফোরোঙ্গিরিনি বিথিঙাও ফোরোঙ্গিরি যাইফোরা টেট পাস খালামনা দঙ বে খথাখৌ বুঁদং ফোরোঙ্গিরিনি থিসন্নাইখৌ নাজাগাসিনো দঙ, আর ফোরোঙ্গিরিখৌবো থাবৈনো থিসন্নগোন হনানাই। টেট আগর পাস করাও আছে আমার যে সকলক নাকি সিক্স মান্থ টেট বলে আগর বিপিএফর সময়ত এপয়েন্টমেন্ট দি গৈছিলে, কিন্তু 8-10,000 কাম করে আছে, আর নতুনকে টেট পাস করা আছে, আর ইয়ার আগত 99-র কিছু শিক্ষক রয়ে গেছে, এই গোটেইখিন এপয়েন্টমেন্ট দিয়ার কারণে আমি চিন্তা করে আছো। কিন্তু যিনি আমার ভেকেন্ট পোস্ট আছে ইয়ার এসআইও তো আমি এতালেকে পোৱা নাই, এসআইওর কারণে আমি লাগি আছো, যেতিয়া স্টেটের পর এসআইও তো আমার আহিব আমি লগেলগে প্রসেস আরম্ভ করে দিম, আর এপয়েন্টমেন্টখিন আমি দি দিম। এই সপ্তাহতে ভেঞ্চার কলেজের লিস্ট কিছু ওলাই যাব, যখন 10 ভেঞ্চার কলেজ প্রভিন্সিয়ালাইজ করার কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কৈছিলে, আর 6.3 একর্ডর সেই ক্লোজ মতে হয়েছিল, বাকি হাই স্কুল আর হায়ার সেকেন্ডারি স্কুলের কারণে ইতিমধ্যে কিছু বাট মুক্তি করে দিছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায়, আর ইয়ার পিছত এম ই আর এল পির কথাটা চিন্তা করব, গতি এটা বহুতখিন নহয় নিট বেস প্রয়োজন অনুসরি কিছু হাই স্কুল কিছু হায়ার সেকেন্ডারি প্রভিন্সিয়ালাইজ করার কারণে যো যা চলিছে। এটা ডিসিএ যেটা আমার লগত আহি গল ডিস্ট্রিক্ট লেভেলত কিবা এটা প্রবলেম হলে আমি ডিসি করিব পারা, এই দুই বছরত আপনি বানপানির কোনো আমার ওসরপরা কোনো পেপারত আপনি বা টিভিত কোনো বেয়াকে কোয়া আপনি নুশুনিব, কারণ বিফোর বানপানি আমি মিটিং করি সব ঠিক করি ডিসিকো দায়িত্ব দিয়ে সাজু হয়ে পেলে আমি রেডি করে কাম করে আছো। এই কামটো 17 বছরে বিটিসিত হওয়া নাছিলে, সেই যার ফলত তাত কোনবা এজন ইঞ্জিনিয়ার এঙ্কর মানুহ বা বিডিওর এঙ্কর বা তলর কোনবা অফিসার তেখেতে গুৱাহাটীৰপৰাও অফিস চলাই থাকিব পাৰে, কাৰণ তাত কোনো মনিটৰ নাই, তাত যদি কিবা কৰাপশ্যন হয় ধৰি লওক পি এন আৰ ডি ডিপাৰ্টমেণ্টৰ এটা কৰাপশ্যন হৈছে, সেইটো কমপ্লেইন ৰাইজে কাৰোবাক দিলে যে ব্লক পৰ্যায়ত হৈছে যদি পি ডিক দিলে, তো পি ডি চব মিলি থাকে ওপৰৰ পৰা তললৈকে, একশ্যন ল'ব পৰা কোনো নাই, অফিচাৰে অফিচত আহিছেনে নাই কাম ঠিকমতে কৰিছেনে নাই ইয়াত কোনো মানে খুদিবলৈ কোনো অথৰিটিয়ে নাই, কাৰণ ডি চি তাত 4 জন বহি আছিলে, ডিসির কামটো অনলি ল এন্ড অর্ডার, কিবা ল এন্ড অর্ডার হলে গল নহলে না যায়, ইভেন বানপানির সময়তো ডিসিএ কাম নকরে, মই নিজে ফোন করেছো রাতে 10টাত 11টাত এটা জায়গা মানে বানপানি হয়ে আসে তেতিয়া
মানে মানুহবিলাক ৰাতি থাকিবলৈ জাগা নাই, নাও লাগে। তো ডিচিয়ে কৈছে যে মোৰ হাততো একো দায়িত্বই নাই। তো ডিচি নোহোৱাৰ কাৰণে কোনো কামবিলাক মানে সঠিকমতে হোৱা নাই, আৰু ডিচিক ৰিপ্লেচ কৰিবলৈ কোনো অথৰিটি নাই তাত ডিষ্ট্ৰিক্ট লেভেলত। আৰু কাউন্সিলে কোকৰাঝাৰত বহি তাত মানে সব মনিটৰিং কৰিব নোৱাৰে, কৰিব পাৰে ইচ্ছা কৰিলে, কিন্তু তেনেকুৱা কম্পিটেণ্ট অফিচাৰো লাগিব। তেখেতে কাউন্সিলতো বহিব, ওদালগুৰিতো ব্লক অফিচ চাবলৈ যাব। সেইকাৰণে গোটেই ডেভেলপমেণ্টবিলাক মানে একদম খিলিমিলি হৈ আছিলে। সেইকাৰণে আমাৰ একৰ্ডৰ সময়ত আমি এটা 4.6 ক্লজ তাতে লৈ আহিলোঁ যে ডিচি ল' এণ্ড অৰ্ডাৰৰ কামটো ষ্টেট গভৰ্ণমেণ্টৰ মতে কৰিব, বাকী ডেভেলপমেণ্টেল কামটো আমাৰ মতে কৰিব। সেই হিচাপে ষ্টেট গভৰ্ণমেণ্টে এটা অৰ্ডাৰ উলিয়াই দিলে যে ডিচিয়ে আমাৰ মতে কৰিব। আমি কি কৰিলোঁ, এটা নটিফিকেশ্যন ওলাই দিলোঁ যে ডিচিয়ে আমাৰ ছেক্ৰেটাৰী হ'ব কাউন্সিলৰ। আচ্ছা, হাঁ, গতিকে ডিচিবিলাক এতিয়া আমাৰ ডিচি যিটো 5খন ডিষ্ট্ৰিক্ট হৈ গ'ল, 5খন ডিষ্ট্ৰিক্টৰ ডিচিঅ' ডেভেলপমেণ্ট পাৰ্পাছত কাম কৰাৰ কাৰণে আমাৰ ছেক্ৰেটাৰী, কাউন্সিলৰ ছেক্ৰেটাৰী, কাউন্সিলৰ ছেক্ৰেটাৰী, আৰু ল' এণ্ড অৰ্ডাৰৰ কাৰণে অসম চৰকাৰৰ মানে ডেপুটি কমিশনাৰ বা ইমান ভাল ভাল আই এছ অফিচাৰ বা এ চি এছ এ কোনোবা দক্ষ অফিচাৰ, সেই 5জন অফিচাৰক তাতে বহাই থোৱাটোতো ভাল নহ'ব। তেখেতসকলে অকল ক'ৰবাত মারপিট হলে এটা ফোন কেৱল যাব, এইটো নহয়। সো তেখেতসকলৰ সার্ভিসটো আমি লব লাগিব, সেইকাৰণে আমি সার্ভিসটো লৈছো। আৰু তেখেতসকলো কিছুমান ফ্লেক্সি প্ৰগ্ৰামবিলাক আমি মনিটৰিং কৰিবলৈ দায়িত্ব দিছিলোঁ। সেই কথাটোক লৈ পেলাই আগত মানে বি পি এফৰ মানুহবিলাকে ওলাই দিলে যে আমাৰ একো পাৱাৰ নাই, আৰু গোটেই মানে ডিচপুৰে চলাবলৈ আৰম্ভ কৰিবলৈ আৰম্ভ